নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভুজ উইথ ব্লগে আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ আমি, দীপা, সুনু আর প্রিয়াঙ্কা দি আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়। তো একটা জায়গায় বলতে যাব বারহাটটা, আমাদের এখানে কাছেই। তো ওখানে দীপার আইবুড়ো ভাত আছে, তো সেখানে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে আপনারাও, আর সাথে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বারহাটটা যাবা না সোনা? তো শুনো, ওইদিকে হাফ রেডি, চুল টুলগুলোর অবস্থা খুব খারাপ, জুতো পরানো হয়নি। চলে এসছে, আর এই যে শুনু আগে আগে বেরিয়ে এসছে। চলো মামা, চলো আস্তে আস্তে সাইকেল চলো। হ্যাঁ, তো শুনু তো আগে আগে চলে গেল, টোটোতে উঠেও পড়েছে। দীপা আর প্রিয়াঙ্কা দি পিছনে আসছে, তো আমিও উঠে পড়ি এখন। আর আমাদের প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট। এই হলো আমাদের প্যান্ডেল। তো যে দুজন চলে এসছে, উঠে পড়বে, আমি উঠে পড়ি। তুমি এখন যাব বারহাটটা। মামা ওঠ, মামা ওঠ, দিদি ওঠো, ওরা যাবে না, ওরা এখন ব্যস্ত। আমরা চলে এসেছি, আর এই যে সব থেকে নেমে গেছে, আমরা এবার যাব। আর এই যে দাঁড়াও, আমি নামিনি, তো এতক্ষণ ধরে বলছিলাম যে বারহাটটায় আসবো, বারহাটটায় আসবো, তো চলেও এসেছি। আর এটা হলো আমাদের সেই গুরুমা, গুরু বাবার বাড়ি। তো আইবুড়ো ভাত আছে, দীপার আইবুড়ো ভাত দেবে, তো সেই জন্য চলে এসেছি। তো এখান থেকে আরও একটা জায়গায় যেতে হবে, এখানে আগে কাজ সেরে নিই, তারপর দেখা যাবে। মামা, মামা ওই ঘরে না, শোনো তুমি জুতো পরে চলে এসো শোনা। ঘরের মধ্যে দীপার খাবারটা রেডি করেছে এখানে। দীপা গেল বাইরে হাত ধুতেও আসছে। তুমি পাপড় নিয়ে নিয়েছো সোনা?
তো দীপার তো আশীর্বাদ করা হয়ে গেছে, এখনো খেতে বসেছে, খাচ্ছে। আর খাওয়া হয়ে গেলে আমরা বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না এখানে। বলছি ভাত অল্প করে ভাত সোনা খাও, সোনা খেতে আছে। আবার না করে মামা অমন করতে নেই, তুমি নামো সোনা। কেমন করে বাজায় আমাকে একটু শিখিয়ে দাও তো, কেমন করে বাজায়? তিনটে দিয়েছে মাছ ভাবো, এটা কেমন করে বাজায় শুনো। করবে না কেমন করে, কি করে দেখি, একটু চালা বুঝেছে, তুমি ধরে আছো। শুনু পারে, শঙ্খ বাজাতে পারে, শাক বাজাতে পারে। এ শুনু এসে বিছানার উপর উঠে এই শুরু করেছে দুষ্টুমি। পাগলি পাগলি, আমি বাড়িতে রয়েছে, এখান থেকে বেরো।
ও মামা তুমি কি করছো সোনা? ও মামা ঠিক আছে দীপা তো ওদিকে বসে খাচ্ছে, আমাদেরও খাবার রেডি করেছিল মা, তো আমরা তো খেয়ে বেরিয়ে চলে এসেছি, খেতে পারলাম না, খারাপও লাগছে, মানে মা কষ্ট পাবে, তো সেই জন্য এই যে আবার বললাম যে তাহলে একটু মিষ্টি জল খেয়ে নিই, তো এই যে মিষ্টি দিয়েছে, আবার একটু জল মিষ্টি খেয়ে নিই, কিছু না খেলে আর কষ্ট পাবে, তো একটু খেয়ে দীপা ওদিকে খাচ্ছে, খেয়ে আমরা বেরোবো। দইটা মানে বাড়ি পাতা ভালো হবে হয়তো। হ্যাঁ ওমা দই বাড়ি পাতা দই কেনা আচ্ছা ওই তো আর খেতে পারলো না, তা এখন চাটনি খাচ্ছে, চাটনিটা খেয়ে তো রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তোর খাওয়া প্রায় শেষের দিকে, শোনো দই মিষ্টি খাই এখন জল খাচ্ছে না শোনা এইবার সোনা খেতে পারবে না ওই জন্য না খাও সোনা খাও তো এই যে আমরা বেরিয়ে চলে এসেছি বাইরের দিকে একদম রাস্তার ধারে, আর যে মা বাবা ওখানে
বাবা বসে আছে, মা দাঁড়িয়ে আছে, শুনু চলে গেছে রাস্তায়, আর আমাদের যেই দাদা টোটো দাদা, যেই দাদা টোটোতে এসেছে সেই দাদা বাইরে নেই, হয়তো একটু এদিক ওদিক গেছে, তো ফোন করলে আসলেই আমরা বেরিয়ে যাব। বাবা ওখান থেকে বসে বসে শুনুর ফটো তোলার চেষ্টা করছে, শুনু যেই তাকাচ্ছে বাবা ফটো তুলতে যাচ্ছে সেই ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে, এত দুষ্টু। আমাদের টোটো চলে এসেছে, এবার আমরা উঠে পড়বো। দাদা ভেবেছে আমরা এখন বাড়ি যাব, কিন্তু আমরা তো এখন বাড়ি যাবো না, যাবো আরঙ্গাটা। আরঙ্গাটাই যাবো।